চাঁদপুর মেঘনা নদীর পাড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক। আতিক, নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা কার্যকরে স্থানীয় প্রশাসন কি কি পদক্ষেপ নিয়েছে, এ ব্যাপারে বিস্তারিত জানান। সরবি, আপনি যেমনটা বলছিলেন, আজ রাত 12:01 থেকে কিন্তু সারা দেশে নদীতে মাছ ধরা একেবারে নিষিদ্ধ করেছে সরকার, যার পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই মা ইলিশ রক্ষা কার্যক্রম বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তারা। ইতিমধ্যে জেলেদের চালের যে 20-20 কেজি করে যে চাল দেওয়ার কথা রয়েছে সেটি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তারা। আর তাছাড়া নদীতে যাতে কোনো জেলে না নামে এবং জেলেদেরকে যে বোঝানোর বিষয়টা রয়েছে সেই তাদেরকে এই মা ইলিশ রক্ষা কার্যক্রম বাস্তবায়নের যে উপকারিতা সেই বিষয়টি বোঝানোর জন্য তাদের সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে, এছাড়া স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তাদের পক্ষ, তারাও কিন্তু জেলেদের সাথে মত বিনিময় সভা করেছেন। এছাড়া জেলা প্রশাসন, জেলা ট্রান্সপোর্ট এর পক্ষ থেকে ইতিমধ্যে যে আলোচনা সভা হয়েছে, তাছাড়া ব্যানার লিফলেট বিতরণ সহ আরো যাবতীয় যে কার্যক্রম তারা কিন্তু করেছে। আমি মা রক্ষা ইলিশ রক্ষা কার্যক্রমের বিষয়ে আমি ইতিমধ্যে কথা বলেছি তার পুলিশ সুপার মিলন মাহমুদের সাথে। তিনি আমাকে জানিয়েছেন শুধু নদীতে নয়, নদী থেকে তুলে এনে যাতে উপরে যাতে মাছ বিক্রি করতে না পারে যে সেজন্য জেলেদেরকে সেই সুযোগ দেওয়া হবে না, এবং তিনি এ ব্যাপারে খুব কঠোর অবস্থায় থাকবেন বলে তিনি আমাকে জানিয়েছেন। এই ছিল চাঁদপুর ঘাট থেকে মেঘনার পাড় থেকে আমার কাছে সর্বশেষ। আতিক, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। SATV সাথে আছি সবসময়।